হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আজকের ভিডিওটা হতে চলেছে কোনো ডেলি ব্লগ নয়, আর আজকে আমি এই প্রেগনেন্সি চলাকালীন মর্নিং মানে ব্রেকফাস্ট থেকে রাত্রে ডিনার অবধি কী কী খাবো না খাবো সেগুলোই আজকে শেয়ার করব। চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, তখন বেশ বেলাই হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ জানলার ফাঁক দিয়ে রোদ্দুর উকি দিচ্ছে, তো 8:30 এরকম বাজে। তো ঘুম থেকে উঠে কিছু সবার ফার্স্টে আমি খানিকটা জল খেয়ে নিই। তো জল খেয়ে বিছানা টিছানা গুছিয়ে একবারে আমি বেরিয়ে যাব, বেরিয়ে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে যে সমস্ত কাজগুলো থাকে খাবার টাবার এগুলোই খাবো। এখন তো খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো সবার ফার্স্টে আমি এসিটাকে বন্ধ করে নিলাম, এবার আমি নিজেকে কিছুটা সময় দিই। তবে আজকে আর নিজেকে সেরকম সময় দিতে পারলাম না ঘুম থেকে উঠে, কারণ এমনিতেই বেলা হয়ে গেছিলো, এমনিতে 8:00 এরকম বাজে উঠতে। তবে খুব একটা বেলা করে উঠলে পরে কি হয় বলো তো, মানে ফ্রেশ জিনিসটা লাগে না, মানে কেমন যেন একটা ম্যাজম্যাজ ম্যাজম্যাজ টাইপের করে শরীরটা। তো আমি বাইরে যাওয়ার আগে সবার ফার্স্টে বিছানার চাদরটা যেটা আর কি আমি গায়ে দিয়ে শুয়েছিলাম, তো সেটা আমি গুছিয়ে নিচ্ছি, কারণ এরপরে আর ঘরের কাজ করা হয় না, পড়েই থাকে যেরকমটা সেরকম, সেই দুপুরের আগে আর ধরা হয় না। তো নিত্যদিন ওসব হওয়ার থেকে আমি ভাবলাম যেগুলো করেই নিই, তো যেদিন আমি সময় পাই আমি করেই নিই। তো চলো এবার আমি গুছিয়ে নিই, বিছানা গোছানোই রয়েছে, মা শুয়েছিল, মা উঠে চলে গেছে, মানে আমার অনেক আগেই উঠেছে। তো এবার আমি ঘুম থেকে উঠে নিচে দেখছি আমাদের জিনি সুন্দরী শুয়ে রয়েছে, তো ওকে একটু কোলে না নিলে হয় বলো তো। তাই আমি বিছানাটাকে গুছিয়ে নিয়ে এবার আমাদের জিনিকে একটু কোলে নেব। তো চলো জিনিকে তোমাদেরকে দেখাই, অনেকদিন তোমাদের সামনে ওকে আনা হয় না সেরকম একটা। ওই দেখো ও নিচে শুয়েছিল, আমি ওকে ওটাই বলছি যে তুই কেন নিচে শুয়েছিলিস, ওপরে উঠিসনি কেন, তো এটাই বলছি। আর এবার আমি ফ্রেশ হতে যাব ওকে নিচে নামিয়ে দিয়ে। চলো তোমরা ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা তোমরা দেখো আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে এবার আমি 5টা এখানে বাদাম আছে, এটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, এটাই আমি খাবো এখন। এখনও ব্রেকফাস্টের দেরি আছে, আর আমার যে মেডিসিনগুলো আছে সেগুলো খাবো, দেন এই জলটুকু শেষ করবো, এখানে এক গ্লাস মতো জল আছে। তো চলো এগুলো খেয়ে নিই, দেন আসছি পরে নিয়ে। হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। তো ব্রেকফাস্টে দুটো রুটি নিয়েছি, খানিকটা পটল ভাজা নিয়েছি, আর ডিমের পোচ আর আম। তো এখন আম সবার ঘরেই রয়েছে, তো আমটা আমি খেতে খুব পছন্দও করি, অন্যদিন ডিম সেদ্ধ খাই, তবে কিছুদিন ধরে আমার ডিম সেদ্ধতে একটু আসতে আসতে গন্ধ লাগছে, সেই জন্য ডিমের পোচ। তো আমি চলো এবার ব্রেকফাস্টটা করে নিই, তো নেক্সট আসছি। তো ব্রেকফাস্ট করার পর 11টা থেকে 12টার মধ্যে আমি কিছু ফল খাই, তো আজকে আমি কিউই নিয়েছি, তো ঘরে যেটা ছিল আমি সেটাই নিই। তো ঠিক আমি 1:30টার মধ্যে আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো লাঞ্চে আমি প্রত্যেক দিনই একটা মিক্স ভেজ থাকে, তো আজকেও সেরকমই আছে, একটা সবজি আছে আর ইলিশ মাছ হয়েছিল সেটা নিয়েছি, আর ওখানে ধনে পাতার চাটনি, এটাই হচ্ছে আজকে আমার লাঞ্চ। তো দেখো বন্ধুরা, এবার আমি লাঞ্চের পরে ঠিক 4টা থেকে 4:30টার মধ্যে আমি কিছু ফল খাই, তো আজকে আমি মুসাম্বি লেবু খাচ্ছি, এই সময় মুসাম্বি লেবু খাওয়াটা খুব ভালো, তো চলো খেয়ে নিই। তো ইভিনিং স্ন্যাক্সের সময় হয়ে গেছে, এখন প্রায় 6:30 বাজে। তো এখন আমি দুধের সাথে মাদার সলিক্স নিয়ে নিচ্ছি, ডাক্তারই আমাকে সাজেস্ট করেছে, কোনো প্রোটিন সাজেস্ট করেনি, যেহেতু আমি প্রোটিনের গন্ধটা সহ্য করতে পারি না, তাই আমাকে উনি বললেন যে তুমি মাদার সলিক্স খেতে পারো। তো তাই আমি মাদার সলিক্স খাচ্ছি এবার এখানে। তো আমি দুধ সেরকম একটা পছন্দ করি না, কিন্তু এখন তো খেতেই হবে, তো যে কারণে জায়গাটা আমার ছোট হয়ে গেছে দুধের পাত্রটা আর কি। তো চলো আমি দুধটা এখন খাবো, এটাই হচ্ছে আজকে আমার ইভিনিং স্ন্যাক্স। আমি কোনো বিস্কুট বা কিছু নিই না, কারণ আমার
অ্যাসিডিটি হয়ে যায় দুধের সাথে কিছু খেলে। এবার আমার ঘরে স্যাফরন ছিল কেশর আর কি, সেটা আমি দুধের ওপরেই দিয়ে দিলাম, কারণ যখন আমি কেশর ছাড়া মানে মাদার সল্টিক্স খাই না তখন আমি এমনি নর্মাল দুধের মধ্যে কেশর দিয়ে খাই। তো এভাবে শেষ করতে হবে, জিনিসটা অনেকদিন আনা হয়ে গেছে তাই আমি মাদার সল্টিক্সের মধ্যে কেশর দিয়ে খেয়ে নিই, তো সেরকম কোনো প্রবলেম হয় না। আর আমার মাদার সল্টিক্সটা কিন্তু কেশর ফ্লেভারের, খুব সুন্দর খেতে, একদম খারাপ না। তো এখন প্রায় 9:30-10 বেজে গেছে, আমি ডিনারটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি। আজকে নিয়েছি অরলের ডাল আর হয়েছে আলু ভাজা। এবার আমি রাত্রেবেলা রুটি খাই, তো আমার অ্যাসিডিটির কারণে আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, তো উনি বললো এখন কিছুদিন রুটিটা খেও না, ভাতই খাও, তো সে কারণে আমি রাত্রে ডিনারে ভাত নিয়েছি। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা তোমরা পুরোটা দেখলে আশা করছি তোমাদের হয়তো ভালো লেগেছে। আর আমি যেরকমভাবে করছি মানে যেরকমভাবে খাওয়া দাওয়া করছি সেরকমভাবেই ভিডিওটা আসলে তৈরি করা। আর সবার ফার্স্টে বলে দিই, আমি কিন্তু কোনো এক্সপার্ট নই, যেরকমভাবে আমি ডাক্তারের কথা শুনে চলছি ঠিক সেরকমভাবে করছি। যদি আমার এটাতে কোনো ভুল বা কিছু আমি করে থাকি, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আমার এটা যেটা মানে করণীয় হবে, তাহলে আমি উপকৃত থাকবো, হবো আর কি, কারণ আমি তো সঠিক করে চলবো বা এরকম তো হতে পারে না কখনোই, মানুষ মাত্রই ভুল হতে পারে, তো আমাকে অবশ্যই জানিও তোমরা। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো এই ভিডিওটা এইটুকুই থাকলো, নেক্সট ভিডিওতে তোমাদের সামনে খুব শিগগিরই চলে আসবো, তোমরা সকলে কিন্তু খুব ভালো থেকো।